আমি একজন আইপিএস অফিসার হতে চাই। ছায়া প্রকাশনী বলছি, তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। টলিপাড়ার দুষ্টু মিষ্টি নায়িকা ঋত্বিকা সেনের জন্য উড়ু উড়ু মন বহু কিশোর থেকে যুবক। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। নায়িকা হয়ে ওঠেন কারুর কারুর পার্মানেন্ট ক্রাশ, যখন তখন প্রেমে পড়া তো আছেই। ভুলে গিয়ে দো ওদের মনে একটা প্রশ্ন ভীষণভাবে তাড়া করে, আদতে কি ঋত্বিকা সিঙ্গল নাকি মিঙ্গল? তো তাদের জন্য আপাতত আছে একটা দারুণ সুখবর। সুখবরটা দিলেন নায়িকা নিজেই। আমি ওরকম সিক্রেট রিলেশনশিপে বিশ্বাসী নই, ফলে হ্যাঁ এখন তো সময়ই নেই প্রেম করার মতো। আর আমার মা বলে আমি নাকি এত ডিম্যান্ডিং যে আমার নাকি একটু চাপ হবে। বাট হ্যাঁ, বাট আমার মনে হয় মনের মানুষ পেলে অবভিয়াসলি হবে, বাট এখনও সিঙ্গল। কি ঋত্বিকার প্রেমে পাগল যারা, এতক্ষণে নিশ্চয়ই স্বস্তিতে। হ্যাঁ আপাতত স্বস্তি, কিন্তু এই স্বস্তি কতদিন থাকে এখন শুধু সেটাই দেখার। তোকে দেখি শুনশান রাতে, চলে আসা চিন্তা হাটাতে, শান্ত শান্ত সময় তুই কেন থাকিস না সাথে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।